দাদা ভাই, দিদি ভাই, কালকে সন্ধ্যের সময় নদীতে আড় মাছ দূরে ধরিছে। তা দলি পারে আমার ছেলে ফোন করছে, আমার ছেলে যাইয়ে সেই নদীতে ওকে কাছতে এই মাছ দূরে কিনে নিয়েছে। তা সেই রাত্রি আর রান দিনে সেই আহানে রানবো। এই মাছের বেশি কাঁটা নাই, এর মাঝখান দিয়ে একটা কাঁটা আছে, আর খাতে যে কি আস্বাদ। খালি মাছ খাতে ভালো, মা বলছি ঠিক মা দেখো কেমন কুমিরের মতন না মাথাটা। হ্যাঁ, পুরো কুমিরের মতন দেখো। বাবার একই টুমির দেখো, তো মাছ খাইছে নিজে ভিতরে। এই মাছ কাটতেও মজা, খাতেও মজা। এই মাছ এখন মাছ এখন আসতে না, তাই এর মধ্যে একটা কাটা থাকে। ধন্যবাদ জিরা। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। লবণ, হলুদ, দাদা ভাই, দিদি ভাই, এই মাছ বাজবার সময় একটু সাবধানে ভাজো। এই মাছে বেশি তেল দেবা না, তেল দিলি ভাড়ে বেশি ফুটবি। কম কম তেল দিয়ে বাঁচতে হবে। জিরে, তেজপাতা, রসুন, পেঁয়াজ, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, আনে দেবো জিরে আর ধনে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা। মশলা ভাজিয়ে নিচ্ছি, আনে টমেটো পিউসি দিয়ে দেবো। দেড় চামচ লবণ দেব, এক চামচ হলুদ, মশলা কষানো হয়ে গেছে, আনে জল দিয়ে দেব।
গরম মশলাটা বেটে নেব জলে জাল হয়ে গেছে আমি মাছ দিয়ে দেব খুব সুন্দর হয়েছে ও দারুণ লাগে খেতে নরম কত দেখেছো মা কি সুন্দর দেখেই খেতে মন যাচ্ছে খাবার হ্যাঁ খাবার দেখতে ভালো হলে খেতে দারুণ টেস্ট নদীর মাছ এ সম্বন্ধে বলার কিছু দরকারই হয় না কালকে রাত্রে ধরে আমাকে ফোন করেছে যে দাদা দুটো মাছ পেয়েছি নিয়ে যান আমি সঙ্গে সঙ্গে চলে গিয়েছি মানে ওরা জানে যে আমি এসব মাছ পছন্দ করি বাচ্চাদেরও একুশ মাঝে ভাত খাওয়া গেল না মাছটা সুপার চেয়ে ভাত মাংসের মতো রান্না সুন্দর খেলাম